আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, আলহামদুলিল্লাহ অবশেষে সৌদি প্রবাসীদের ভালো খবর। সৌদিতে আজকে সুস্থ রোগীর সংখ্যা অনেকদিন পর বেড়েছে। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ সৌদিতে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, আর বেড়ে চলেছে সুস্থ রোগীর সংখ্যা। সৌদি আরবে আজ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার 96.1% বেশি, মানে 96.1% বেশি রোগী সুস্থ উঠেছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে, আজ 1106 জন সহ 448,284 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্য থেকে আজ নতুন করে আরও 1274 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত সব মিলিয়ে সৌদি আরবে মোট 430,937 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ 1274 জন সুস্থ হয়েছে আর মারা গিয়েছে 14 জন। ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা 10,013 জন। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বর্তমানে সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা বেশি এবং আক্রান্ত রোগীর সংখ্যা কম। প্রতিদিনই রেকর্ড পরিমাণে করোনা রোগী সুস্থ হয়ে উঠছে। আর অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায় অন্যান্য দেশগুলোর তুলনায় সৌদি আরবে করোনায় মৃত্যুর হার অনেক কম। সারা বিশ্বে যেখানে করোনায় মৃত্যুর হার 8.23%, সেখানে সৌদি আরবে মৃত্যুর হার 0.79%। তাছাড়া আজ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, আক্রান্তদের মধ্য থেকে 90-95% করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদেরকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে আর বাকিদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমত অবস্থায় সৌদি আরবের সকল নাগরিক ও প্রবাসীদের করোনা ভাইরাস প্রতিরোধে গাইডলাইন এবং নির্দেশনা অনুসরণ করে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই আমাদের সকল প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকুন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই করোনা ভাইরাস থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবে সৌদি আরব। খবরটি আমাদের সৌদি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নিহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।